সম্পন্ন হলো ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ঢাকা সেনানিবাসের স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সুফিয়া কামাল হাউস, রানার্স আপ হয়েছেন তারামন বিবি হাউস। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় প্রধান অতিথির সহধর্মিনী সারাহনাজ কমলিকা জামান, কলেজের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রাজ্জাক ও অধ্যক্ষ কর্নেল শাহিদুর রহমান উসমানি উপস্থিত ছিলেন। পরে 350 শিক্ষার্থীর অংশগ্রহণে বঙ্গবন্ধুর অবদান ও অগ্রযাত্রায় বাংলাদেশের শিরোনামে ডিসপ্লে প্রদর্শিত হয়।